ডাক্তারি পাশ করার পর মাত্র 2 বছরের মধ্যেই 3 শতাধিক প্রান্তিক মানুষের বিনামূল্যে লিভার ফাংশন টেস্ট করিয়েছেন শান্তিপুরের তরুণ ডাক্তার। ঠাকুমা স্বর্গীয় লতিকা রানীদের স্মৃতিতে আজ শান্তিপুর ঠাকুরপাড়ায় নিজের বাড়িতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেন তরুণ ডাক্তার ডক্টর তন্ময় দে। সেখানে সর্বমোট 92 জন উপস্থিত হয়েছিলেন। 25 জনকে প্রেসক্রিপশন সাপেক্ষে বিনামূল্যে লিভার ফাংশন টেস্ট এবং বাকি উপস্থিত সবাইকে বিনামূল্যে সুগার স্ক্রিনিং টেস্ট করা হয়। শুধু আজ নয়, প্রতি মাসে 1 দিন করে তিনি বিনামূল্যে চিকিৎসা করে থাকেন। কারণ হিসাবে তিনি বলেন, অনেকেই অর্থাভাবে তার ওষুধ কিনতে পারেন না। বিনামূল্যে পরিষেবা চালু থাকলেও ভিড়ের কারণে সমস্যার পুরো কথা ব্যক্ত করা সম্ভবপর হয়ে ওঠে না। সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে সদ্য ডাক্তারি পাশ করা তরুণের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসক মহল। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও মাঝে মধ্যেই তার ডাক পড়ে প্রান্তিক এলাকার বিনামূল্যে চিকিৎসার কারণে। আজকে আমার ঠাকুমা স্বর্গীয় লতিকা রানী দে, তিনি গত বছর এরকম সময় মারা গেছেন। তো মোটামুটি এই মাসেই তার মৃত্যুর 1 বছর পূরণ হবে। তো তার স্মরণে আমি আমার নিজের বাড়িতে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করেছিলাম। এবং এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শুধুমাত্র বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাই নয়, তার সাথে 25 জনকে আমরা ফ্রিতে অর্থাৎ বিনামূল্যে লিভার ফাংশন টেস্ট করিয়েছি। এবং তার সঙ্গে যারা উপস্থিত ছিলেন সকলকেই আমরা বিনামূল্যে সুগার স্ক্রিনিং টেস্ট করিয়েছি। এই ধরনের আগেও করেছেন? হ্যাঁ, মোটামুটি বিগত আমি প্রায় 4-5 মাস ধরেই বিভিন্ন স্থানে বিভিন্ন রকম এরকম বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করছি। এবং কোনো জায়গায় আমাকে আমন্ত্রণ জানানো হলো, সেখানে আমি অংশগ্রহণ করেছি। এর আগে যেমন আমরা গুহাগার মোড়ে জামিনী আইকিয়ার একটা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেছিলাম। এছাড়াও নতুনহাটের যে শনি মন্দির আছে ওখানেও একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছিল। এছাড়া তার পূর্বে এখানে যেমন এই আমাদের বেজপাড়ায় একটা রক্তদান শিবির হয়েছিল, সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম। তো এই যে প্রত্যেকটা জায়গায় আপনার চিন্তা ভাবনা কী কারণে মনে হয়? বিশেষ করে আমি বিগত প্রায় 2 বছর ধরে, মানে ডাক্তারি পাশ করার পরে বিগত প্রায় 2 বছর ধরে শান্তিপুরে চিকিৎসা প্রদান করছি। এবং করোনার সময় থেকে দেখেছি যে সমাজে অনেক মানুষ আছেন যারা অত্যন্ত গরিব এবং দুস্থ, এবং তারা হয়তো সঠিক মূল্যের অভাবে ডাক্তারকে দেখাতে পারেন না। তো সেই কারণের জন্য তাদের কথা মাথায় রেখেই মূলত আমার এই চিন্তাভাবনা। এবং সেই জন্যই আমি মোটামুটি প্রতি মাসেই বিভিন্ন জায়গায় এরকম স্বাস্থ্য শিবির আয়োজন করে থাকি। আজকে কতজন পেশেন্ট এসেছিলেন? আজকে আমার বাড়িতে যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছিল সেখানে সর্বমোট 92 জন উপস্থিত হয়েছিলেন। এবং তার মধ্যে 25 জনকে প্রেসক্রিপশন সাপেক্ষে আমরা বিনামূল্যে লিভার ফাংশন টেস্ট করিয়েছি। এবং বাকি যারা উপস্থিত ছিলেন সকলেরই বিনামূল্যে সুগার স্ক্রিনিং টেস্ট করা হয়েছে। তো আগামীতে কি চিন্তাভাবনা রয়েছে? আগামীতে তো এরকম স্বাস্থ্য শিবির আমার আরও চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে বিনামূল্যে। কারণ আমি বারবারই দেখেছি যে যখনই কোনো একজন গরিব মানুষ দেখাতে আসেন, তিনি বলেন যে আমি এতটাই গরিব যে আমি ঠিকমতো ডাক্তার দেখাতে পারি না বা ওষুধ কিনে খেতে পারি না। সেই কারণের জন্য এই সমস্ত মানুষের কথা মাথায় রেখে প্রধানত এই স্বাস্থ্য শিবির আয়োজন করা। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।